শিক্ষক বিএসএমএম হাই মাদ্রাসা। আমি আজকে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায়ের উপর আলোকপাত করব। তো এই আলোকপাত করার আগে যে ইতিহাসে আটটি অধ্যায় আছে, সেই আটটি অধ্যায়ে কোশ্চেন প্যাটার্নগুলো অবশ্যই তোমাদের জানা উচিত। প্রথম অধ্যায়ে এমসিকিউ থাকে দুটি, এসিকিউ কোন প্রশ্ন থাকে না। দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ থাকে দুটি, এসিকিউ থাকে তিনটি এক নম্বরে। তিন নম্বর অধ্যায়ে এমসিকিউ থাকে তিনটি, এসিকিউ থাকে দুটি। চতুর্থ অধ্যায়ে এমসিকিউ থাকে তিনটে, এসিকিউ থাকে তিনটে। পঞ্চম অধ্যায়ে এমসিকিউ তিনটে, এসিকিউ থাকে দুটি। ষষ্ঠ অধ্যায়ে এমসিকিউ থাকে তিনটে এবং এসিকিউ থাকে দুটি। আর সপ্তম অধ্যায়ে এমসিকিউ থাকে চারটি, এসিকিউ থাকে দুটি। অষ্টম অধ্যায়ে এমসিকিউ থাকে চারটে আর এসিকিউ থাকে দুটি। এই যে মাল্টিপল চয়েস কোশ্চিন, এই কোশ্চিনটা পূর্ণ মান হবে 24। আমরা যদি যোগ করি এই মান, যোগফল হবে 24। আর এসিকিউ এইটা আমরা যদি যোগফল করি এটা দেখব 16। অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন পড়ে এমসিকিউ ইনক্লুডিং এসিকিউ মোট 40 নম্বরে, অর্থাৎ 40 মার্কস। আর বাকি 40 মার্কস থাকে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়, গ্রুপ ওয়ান, 4 কোশ্চিনস ফ্রম 4 চ্যাপ্টার্স। কোশ্চিনের মান হচ্ছে 8। আর পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গ্রুপ টু, এই অধ্যায়ে 4 কোশ্চিনস ফ্রম 4 চ্যাপ্টার্স, প্রশ্নের মানও 8, কখনো 4+4 বা কখনো 3+5। এবারে আমরা কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে আমরা জানালাম। এই কোশ্চেন প্যাটার্নটা পড়ার আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তাহলে আমাদের মার্কস পেতে অনেক সহজ হবে। আমরা এবার বিষয়ের উপর আলোকপাত করছি। প্রথম প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অতীত স্মরণ, অর্থাৎ রিমেম্বারিং দ্য পাস্ট। এই রিমেম্বারিং দ্য পাস্ট বা অতীত স্মরণ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে বিষয় হচ্ছে যে পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনী বলতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে অতীতকালের যে কাহিনী, প্রাগৈতিহাসিক যুগের কাহিনী, প্রাগৈতিহাসিক যুগের কাহিনীর পরে যে জনশ্রুতি আসে, সেই জনশ্রুতিগুলির কতগুলো ভাগ ছিল। জনশ্রুতিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, তারপর হচ্ছে মৌখিক ঐতিহ্য এবং ইত্যাদি। এইগুলোর উপরে আমাদের আলোকপাত করা উচিত। তো আমরা দেখেছি যে এই চ্যাপ্টার থেকে এবছর 2020 সালে পেশাগত ইতিহাস ও অপেশাগত ইতিহাস উপর 8 নম্বর প্রশ্ন করেছে। তাহলে আমাদের চোখের সামনে আমরা বুঝতে পারছি যে 8 নম্বরের জন্যে পৌরাণিক কাহিনী বলতে কি বোঝায়, এই যে পৌরাণিক কাহিনী বলতে কি বোঝায় এবং পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, এই প্রশ্নটা 2021 সালের জন্য সম্ভাব্য আসতে পারে। তো পৌরাণিক কাহিনী কাকে বলে, আমরা খুব সুন্দরভাবে ভূমিকায় উল্লেখ করলাম যে প্রাচীনকালে যে সময়ে ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, সেই যুগে প্রাগৈতিহাসিক যুগ বলে। প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকেই সাধারণভাবে পৌরাণিক কাহিনী বা মিথস বলা হয়, ইংলিশে মিথস বলা হয়। মিথসের স্পেলিং আমরা যদি একটু পাশে লিখি বুঝতে পারবে যে পৌরাণিক কাহিনীকে মিথস বলা হয়, MYTHS, মিথস, পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনীর ভিত্তি হলো মানুষ সভ্যতার পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানা কাল্পনিক ঘটনা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার মানব কন্যা হলেন দেবী দুর্গা। আমরা বুঝতে পারলাম যে পৌরাণিক কাহিনীর বিষয়টি বা পৌরাণিক কাহিনী কাকে বলে। এরপর আমাদের জানা দরকার যে পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলো কি কি। পৌরাণিক
কাহিনীর বৈশিষ্ট্যগুলো আলোচনা করার আগে বিখ্যাত জেএফ বিয়ারলিন তিনি বলেছিলেন যে এই পৌরাণিক কাহিনীগুলির ছটা পর্যায় আছে, ছটা ধাপ আছে এবং ছটা বিষয়ের উপর পৌরাণিক কাহিনীগুলো এগুলো দিক নির্ণয় করে বা পৌরাণিক বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করে। যেমন আমরা প্রথম পয়েন্টস আলোচনা করেছি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, উত্তরাধিকারের সূত্রে পাওয়া, এটা মানুষ সভ্যতার সময় থেকে যে আমরা দেখতে পাই যে হেরিডিটিগতভাবে বংশগতভাবে যে তার উত্তরাধিকারের সূত্র যে পেয়েছে এবং সেটা পরবর্তীকালে সে পরিবেশগত কাজে লাগিয়ে সে সমাজকে অনেক কিছু দিতে পেরেছে, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। নেক্সট হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের বিবরণ। প্রাগৈতিহাসিক যুগের বিবরণ আমরা কি বললাম, মানুষ সভ্যতার প্রাচীন লগ্নেই যখন কোনো লিখিত ইতিহাসের উপাদান ছিল না, যথাযথ তথ্য বা প্রমাণ কিছু ছিল না, সেই সময় প্রাগৈতিহাসিক যুগের বিবরণ বা কাহিনীগুলো উপাদান স্বরূপ যে তুলে ধরা হয়েছিল সেইটাই ছিল পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য। নেক্সট পয়েন্টস হচ্ছে বিষয়ের বিশিষ্টতা, ক্যারেক্টারিস্টিক্স। বিষয়ের উপর যদি আমাদের বিশিষ্টতা না থাকে, বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে আমরা পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানতে পারবো না। এবং পৌরাণিক কাহিনীগুলো বিরল দৃষ্টান্ত হচ্ছে বাংলায় যে আমরা বেহুলা লখিন্দারের কাহিনী জানি, চাঁদ সদাগর বেহুলা লখিন্দারের কাহিনী জানি, এটা হচ্ছে বিষয়ের বিশিষ্টতা। পরিচয়ের ভিত্তি যে আইডেন্টিফাই, পরিচয় আমরা যদি জানতে পারি যে পৌরাণিক আমল থেকে পৌরাণিক কাল থেকে যে একটা বিষয়ের উপর পরিচয় উত্থাপন করা, সেই কোন পরিচয় থেকে বড় হয়েছে, কোন বংশ থেকে এসছে, এটা তার পরিচয়ের ভিত্তি। সংক্ষেপে আমি আলোচনা করছি। বিধি নিয়মের স্বীকৃতি, যে কোন বিধি নিয়ম লঙ্ঘন করে তাকে রেকগনাইজ করা হচ্ছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে পৌরাণিক কাহিনী বলে না তার অন্য কোনো প্রাগৈতিহাসিক যুগের বলে, এটা আমাদের উল্লেখ করা উচিত। নেক্সট হচ্ছে জীবনের অর্থবহতা, আমাদের জীবনকে অর্থ বহন করে নিয়ে যায়, শুধুমাত্র জীবন জীবিকার জন্য নয়, আমাদের আদর্শ সমাজ আমাদের পৌরাণিক যুগে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব শুধু জীবনের অর্থবহটায় সব না, অর্থাৎ জীবনকে আমাদের সঠিকভাবে সততার সঙ্গে পরিচালিত করতে হবে, সেখানে অর্থ কিন্তু অনস্বীকার্য না, অর্থ প্রয়োজন আছে কিন্তু অর্থ কম্পালসারি না। এরপর আমরা নেক্সট দেখব পৌরাণিক কাহিনীর সাদৃশ্য। পৌরাণিক কাহিনী কি কি আমরা মিল পাই, সিমিলারিটি কি কি পাই। প্রথমত বিশ্বব্যাপী বন্যা দেখা যায় যে পৌরাণিক আমলে যে বলতো যে অমুক সময় বৃষ্টি হবে বন্যা হবে, সেই হঠাৎ করে দেখালো যে এক টানা দুদিন তিন দিন ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, বিশ্বব্যাপী বন্যা। নেক্সট হচ্ছে পেগাম ধর্মের মূর্তি, যে একটা ধর্মের উপর সেটা কিন্তু আলোকপাত করে। নেক্সট হচ্ছে ঈশ্বরে অবয়ব, আমরা যেন ঘরে বসে ঈশ্বরকে দেখতে পাচ্ছি এবং আমরা সবটাই নিজেকে ভেবে নিচ্ছি যে ঈশ্বর আমাদের সামনে আছে এবং আমরা সেটাকে স্বচক্ষে দেখতে পাচ্ছি ভালো কাজের বিনিময়ে। নেক্সট হচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনী, বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনী বলতে গেলে খুব সহজে বলা হয় হিন্দু পুরাণের কাহিনী। নেক্সট হচ্ছে বাইবেলের কাহিনী, খ্রিস্টানদের। নেক্সট হচ্ছে রোমের পৌরাণিক কাহিনী। নেক্সট হচ্ছে গ্রীষের কাহিনী। আর শেষ পৌরাণিক কাহিনী কিছু গুরুত্ব আছে, সত্য ঐতিহাসিক উপাদানকে উল্লেখ করে, সময়কালকে নির্ণয় করে এবং বংশ প্রতীকা তৈরি করে এবং সেটাকে একেবারে জেনারেশন টু জেনারেশন অর্থাৎ ধারাবাহিকতাকে বজায় রাখে। এটা ছিল পৌরাণিক কাহিনীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং তার উল্লেখযোগ্য দিক। আমরা যেটা আলোচনা করতে চাই যে এইগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা পৌরাণিক কাহিনীর উপরে যে যে প্রশ্নগুলো আসবে ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক এগুলো তোমরা সহজে লিখতে পারবে এবং আরও ডিটেলস বইগুলো পড়াশোনা করবে, বিভিন্ন রেফারেন্স বইগুলো পড়বে। দ্বাদশ শ্রেণীতে ইতিহাস, ভারত বিশ্বের ইতিহাস, সেই বইটা পড়লে তোমাদের পড়াটা সফল হবে। ঠিক আছে।